दर्शक नोआखाली অলরাউন্ডার টিভির বৈচিত্র্যময় নোয়াখালী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিয়া খান লাবণ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী এবং দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব ফেনী জেলার দর্শনীয় একটি পর্যটন স্পট মোহরির প্রজেক্টে। এসআর রেন্টেকার, সময়ের প্রয়োজনে আপনাদের সাথে। দর্শক, কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাবাজার পার হলেই আপনারা পাবেন ছোট ফেনী নদী ব্রিজ। আর এই ব্রিজটির উপরে দাঁড়িয়ে আপনারা উপভোগ করতে পারবেন চারপাশের অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে সরকার কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করে, পরবর্তীতে সেই প্রকল্পগুলো হয়ে ওঠে জনপ্রিয় পর্যটন স্পট। বৃহত্তর নোয়াখালীতে এরকম অনেকগুলো জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে, যেমন নোয়াখালী জেলার মুছাপুর ক্লোজার, লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার মেঘনা বিচ এবং ফেনী জেলার মোহরি প্রজেক্ট। বর্তমানে বৃহত্তর নোয়াখালী জেলার এই তিনটি জায়গা ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক, বলতে বলতে চলে এসেছি মোহরি প্রজেক্টে। আমার পাশে যে নদীটি দেখছেন, এটি হচ্ছে ফেনী নদী। ফেনী সোনাগাজী উপজেলার মোহরি প্রজেক্ট উল্লেখিত পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। ফেনী মোহরি প্রজেক্ট দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এই সেচ প্রকল্পে একটি অংশ পড়েছে বৃহত্তর চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায়। একদিকে পাহাড় আর অপরদিকে সমুদ্র নিকটবর্তী অরণ্য, সঙ্গে নদী, বন্যপ্রাণী, প্রকৃতির রূপ বৈচিত্র্যময় সম্পদে সমৃদ্ধ এক জনপদ ফেনী জেলার সোনাগাজী উপজেলার মোহরি প্রজেক্ট। এই প্রকল্পের বিভিন্ন অংশ এবং এর পারিপার্শ্বিক প্রাকৃতিক অনাবিল নৈসর্গিক শোভা যে কোনো পর্যটককে বিমোহিত করে। দর্শক, আমি এখন আছি ফেনী নদীতে নৌকায়। নদী এবং প্রকৃতি মানুষকে সবসময় আনন্দ দেয়। আপনাদের যখন মন খারাপ থাকবে, তখন এই ধরনের জায়গায় আসলে আমার মনে হয় আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। ফেনী সদর হতে সোনাগাজী উপজেলা পর্যন্ত 20 কিলোমিটার এবং সোনাগাজী উপজেলা থেকে এর দূরত্ব 20 কিলোমিটার, অর্থাৎ ফেনী জেলা হতে মোহরি প্রকল্পের দূরত্ব সর্বমোট 40 কিলোমিটার। একসময় মোহরি প্রকল্পের স্থানে ছিল 2 মাইল প্রশস্ত নদী। মোহরি নদীর দুই তীরকে সেচ সুবিধার আওতায় আনার জন্য গৃহীত পরিকল্পনা অনুযায়ী 1977-78 অর্থবছরে এই নির্মাণ কাজ শুরু হয় এবং 1984-85 অর্থবছরে নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মোহরি নদী এবং কালিদাস পাহলিয়া নদী সম্মিলিত প্রবাহকে আড়িবাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফুট বিশিষ্ট একটি বৃহদাকার পানির নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা হয়। ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম,
ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দাংশ এলাকা বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলের অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প। এই প্রকল্প নির্মাণে খরচ হয় ১৬৮ কোটি টাকা, যার অর্থায়ন করে সিডা, ইইসি এবং বিশ্বব্যাংক। এখানে রয়েছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি 2004-05 অর্থবছরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে চারটি 225 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম বায়ুশক্তি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাস্তবায়ন করেন। ফেনী নদীর উপর নির্মিত ফেনী রেগুলেটর হতে 500 গজ দূরে থাকখোয়াজের লামছি গ্রামে এটি নির্মাণ করা হয়। এই প্রকল্প এলাকার পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিশেছে। আমার পেছনে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ছোট বড় অসংখ্য প্রজেক্ট। বাংলাদেশের সবচেয়ে বড় মাছের প্রজেক্ট রয়েছে এই এলাকায়। এই প্রজেক্টগুলো থেকে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয়। তো দর্শক, এখন আমরা প্রজেক্টগুলোর কিছু অংশ আপনাদের ঘুরে দেখাবো। মুহুরী সেচ প্রকল্পে মিরসরাইয়ের অংশে রয়েছে দেশের সবচেয়ে বড় মৎস্যজোন। বর্তমানে মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছে মুহুরী প্রকল্প এলাকা, যা পাল্টে দিয়েছে এখানকার স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার ধরন। বাংলাদেশের নামি দামি অনেকগুলো প্রতিষ্ঠান এখানে বাণিজ্যিকভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলেছে। 2000 মৎস্য প্রকল্প রয়েছে এখানে। মিরসরাই জোরারগঞ্জ 8 কিলোমিটার দীর্ঘ সড়কটি অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে এই মৎস্যজোনটির, যা এখানে ঘুরতে আসা যে কোনো পর্যটককে আকর্ষিত করে। আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আমি এখানে পার্শ্ববর্তী কলেজে জব করি, লেকচারার পোস্টে আছি। তো আমরা প্রায় সময় এখানে ঘুরতে আসি বিকেলবেলা বিশেষ করে, আর আজকে সেই সুবাদে এই বিকেল সময়টায় ঘুরতে আসা। আর এটা ঘুরে আসার অন্যতম কারণ হচ্ছে প্রতিদিন এখানে প্রতিনিয়ত অনেক পর্যটক আসে, আর তার অন্যতম কারণ হচ্ছে আপনি যে রাস্তায় অবস্থান করতেছেন বা আপনারা যেখানে দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে একটা এই অঞ্চলের জন্য সেলফি রোড নামে পরিচিত। যে আসবে এই রাস্তায় বসে হোক দাঁড়ায় হোক একটা সেলফি হলেও নিবে, এই জন্য এটা নামকরণ পাবলিক করছে সেলফি রোড। তো আজকে আমিও ঘোরার জন্য আসলাম, আর তার সুবাদে আপনাদেরকে পেলাম। শীত মৌসুমে দেখা মেলে নানান রকম অতিথি পাখির। দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু লোক এবং পর্যটক এখানে ঘুরতে আসে। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা হয় সবচেয়ে বেশি। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে স্থাপিত হয়েছে পুলিশ ফাঁড়ি। এখানে রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, তবে জেলা পরিষদের ডাকবাংলোতে যোগাযোগ করে থাকার ব্যবস্থা করা যেতে পারে। খাবারের জন্য ফেনী নদীর পাশে রয়েছে অনেকগুলো ছোট ছোট খাবারের দোকান, যেখানে নদীর তাজা মাছ রান্না করা হয়। চাইলেই সেখানে খাবার খেতে পারবেন। নোয়াখালী সদর উপজেলা সোনাপুর জিরো পয়েন্ট থেকে কবিরহাট উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলা হয়ে জোরারগঞ্জ সড়ক দিয়ে ব্যক্তিগত যানবাহন নিয়ে খুব সহজেই পৌঁছানো যায় মুহুরী প্রজেক্টে। নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি ফেনীর মুহুরী প্রজেক্ট, যেখানে গিরি নদীর মিলনস্থলে ছায়া হয়ে দিগন্তে মিশে গেছে নীল আকাশ, যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্ত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন নোয়াখালী অলরাউন্ডার টিভির ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান বৈচিত্র্যময় নোয়াখালী। আজকের পর্বে এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম মুহুরী প্রজেক্ট। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভবিষ্যতে আপনাদের নিয়ে যাব বৃহত্তর নোয়াখালীর অন্য কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।